মোর্চা নেতা বিনয় তামাঙ্গের বাড়িতে তল্লাশি নামে ভাঙচুরের অভিযোগ উঠেছে। মোর্চার দাবি, পুলিশ এবং তৃণমূল কর্মীরা ভাঙচুর চালিয়েছে। যদিও অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল কংগ্রেস। অভিযোগ পাল্টা অভিযোগে চড়ছে উত্তেজনার পারদ। যদিও পুলিশের পাল্টা দাবি, তারা কোনো ভাঙচুর চালায়নি। দার্জিলিংয়ে অতিরিক্ত পুলিশ সুপার অমরনাথের বক্তব্য, বিনয় তামাঙ্গের বাড়িতে তাণ্ডব চালায় অল ইন্ডিয়া গোর্খা লীগের সদস্যরা। তাদের ধরতেই বিনয় তামাঙ্গের বাড়ি যায় পুলিশ। যদিও মোর্চা নেতার অভিযোগ, শাসক পুলিশ মিলেই ভাঙচুর চালিয়েছে। वो 3 बजे आके ऐसा कर दिया तो सब घर हमारा सीसीबी कैमरा भी तोड़ा। सीसीबी कैमरा का हार्ड डिस्क ले गया वो लोग। हाँ, उधर में यहाँ आके दंगा फसाद किया और मेरे भैया को गुंडा बोल रहा था और भी बोल रहा था कि बार बार आएंगे, ऐसा तोड़फोड़ करके जाएंगे। पुलिस ऑफिसर कुछ नहीं मालूम था, बोल रहा था, माँ बोल रहा था, भाभी बोल रहा था, वो सिविल ड्रेस में था। हम लोग का भाई है वो तो जर्नलिस्ट है, वो कोई पार्टी का नहीं है। वो उसको मुलाकात करने नहीं दिया ना। ऐसे बेकार में सबको पकड़ के ले जा रहे हैं, तोड़फोड़ कर रहे हैं, ये तो अच्छा नहीं है ना। ऐसा अच्छा नहीं है, ये बहुत वो कर रहा है। वो लोग ऐसा अन्याय कर रहा है, ये नहीं करना चाहिए था। बहुत अत्याचार कर रहा है ये लोग। क्या कर रहे हैं हमारा ही जगह में आके, इधर आके बहुत ये सब। শীর্ষ গোর্খা জনমুক্তি মোর্চা নেতা বিনয় তামাঙ্গের ডালের বাড়ি, এটা গোর্খা জনমুক্তি মোর্চার তরফ থেকে অভিযোগ করা হয়েছে যে ভোর 3টার সময় পুলিশ এবং তৃণমূলের কর্মী সমর্থকরা এসে এই বাড়ির ওপর হামলা চালায়। তারা বিনয় তামাঙ্গের খোঁজ করেন, যখন বিনয় তামাঙ্গকে পান না, তারপর এই বাড়ি কিন্তু তারা এইভাবেই ভাঙচুর করেন। আমরা দেখাবো ঠিক কীভাবে কী অবস্থা বিনয় তামাঙ্গের এই মুহূর্তে ঘরের অবস্থা। ডালের এই বাড়িতে আমরা দেখতে পাচ্ছি এইভাবেই ফ্রিজ উল্টে পড়ে রয়েছে, আসবাবপত্র উল্টে পড়ে রয়েছে, জানলার কাঁচ ভাঙা, তার পাশাপাশি তার যে রান্নাঘর সেই রান্নাঘরও লণ্ডভণ্ড অবস্থা। তার পরিবারের দাবি, এই গোটা ঘটনাটাই ঘটিয়েছে পুলিশ এবং তৃণমূল কর্মী সমর্থকরা, কারণ বেশ কয়েকজন পুলিশের সঙ্গে সাদা পোশাকে ছিলেন যারা এই বাড়ি চিনিয়ে দিয়েছে বলে অভিযোগ। আমরা তার পরিবারের যারা আত্মীয়রা রয়েছেন তার দিদির কাছ থেকে শুনবো কি ঘটনাটা ঘটেছিল, ক্যা হুয়া থা কাল রাত মে। কাল রাত মে নয়, সুবে 3 বাজে হুয়া থা। মে তো ইয়াহ পর নাই থা, হামারা দিদি নে ফোন কিয়া তো 5 বাজে ফোন কিয়া, ও ফোন মারফত হাম ইয়া চালা সুবে চালা গিয়া আর 3 বাজে কা ঘটনা হ্যায় আর সব ছাপা মারা, কুছ নাই মিলা আর সিসিবি ক্যামেরা ভি তোড় দিয়া, হার্ড ডিস্ক লে গিয়া ও, এসা কনে যে ইয়া তোড়ফোড় হুয়া আর বিনয় তামাঙ্গ কো আগ ভি জ্বালা জ্বালা দিয়া, হামনে আমারা ভাবি নে আগ কো বুঝা দিয়া। এ বড়া ইনসিডেন্ট হোগা তো ইসকা জিম্মেওয়ারি কোন লগা, বহুত ইয়ো আতঙ্ক ফেলায়ে। ও সিভিল ড্রেস মে আগে থা 6 জনা আর ব্যাক মে পুলিশ প্রশাসন থা। ক্যা হুয়া তো উস টাইম? उस टाइम तो हम सो रहा था, लेकिन वो पुलिस लोग आया और ये गेट तोड़ कर भीतर आया। वो ये किचन खोलने के लिए बोला, किचन खोला तो ये सब तोड़ फोड़ करने कर शुरू कर दिया। हमने विनय तामंग ने इस घर में नहीं है बोला था ना, कहाँ पे निकालो विनय तामंग, कहाँ पे निकालो, वो बोल रहा था। ये पुलिस लोग तो प्रोटेक्शन के लिए होता है ना, ऐसा तोड़ फोड़ करता है क्या? পরিবারের অভিযোগ, বিনয় তামাঙ্গের বাড়ি এইভাবে ভাঙচুর করা হয়, যেমন ভাবে ভাঙচুর করা হয়েছিল জিজেএম সুপ্রিয় বিমল গুরুংয়ের বাড়ি। খালি এই রান্নাঘরে ভাঙচুর নয়, তার পাশাপাশি রান্নাঘরে যেমন ভাঙচুর করা হয়েছে, তার পাশাপাশি বাইরে যে সিসিটিভি ক্যামেরা লাগানো ছিল সেই সিসিটিভি ক্যামেরাও কিন্তু ভাঙচুর করা হয়েছে, সেগুলোকেও কিন্তু ভেঙে দেওয়া হয়েছে। এবং যেটা পরিবারের লোকের দাবি যে সেই সিসিটিভি ক্যামেরার যে হার্ড ডিস্ক সেটাও নিয়ে যাওয়া হয়েছে। বিনয় তামাঙ্গ যেটা অভিযোগ করেছেন, দার্জিলিং জুড়ে কার্যত রাজ্য প্রশাসন একটা জরুরি অবস্থা জারি করেছে এবং আজ সকালবেলায় জানা গেছে যে গতকাল রাতে মোর্চার যিনি দার্জিলিংয়ের বিধায়ক অমর রায়, তার ছেলে বিক্রম রায়কেও পুলিশ গ্রেপ্তার করেছে। এবং সব মিলিয়ে গোর্খা জনমুক্তি মোর্চা কিন্তু কেন্দ্রের দ্বারস্থ হচ্ছে এই জানিয়ে যে রাজ্য প্রশাসন এই পাহাড়ের বুকে মিলিটারিজেশন করছে, তারা পুলিশ বাহিনীকে দিয়ে তারা কিন্তু এখানে কার্যত জরুরি অবস্থা তৈরি করার চেষ্টা করছে, এমনটাই অভিযোগ করছে গোর্খা জনমুক্তি মোর্চা। যদিও পাশাপাশি পুলিশ বা তৃণমূল এই গোটা অভিযোগটাই কিন্তু অস্বীকার করেছে ক্যামেরায়, বাপনের সঙ্গে সিজার 24 ঘন্টা দার্জিলিং।